গবাদি প্রাণীর জন্য রুমেনটা হচ্ছে সবচেয়ে জটিল একটা উপাদান। রুমেনের কার্যকারিতা যদি ব্যাহত হয় তাহলেই সমস্যা দেখা দেয়, আপনাদের গ্যাস হয়, অ্যাসিডোসিস হয়। অ্যাসিডোসিসটা কেন? অ্যাসিডোসিস মূলত হয় যে ওই যে যদি কেউ জাউ টাউ খাওয়ায় ফেলে, পচা বাসি খাবার খাইয়ে ফেলে। এখানে পিএইচ লেভেল যেটা আছে, পিএইচ লেভেলটাকে ডাউন হয়ে যায় এবং ওখানে অক্সিজেন, রুমেনের মধ্যে আপনার কিছু অ্যাসিড থাকে, ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড, যেটার কাজ হচ্ছে আপনার রুমেনের পরিবেশটাকে ভারসাম্য রাখা, সুসংগত রাখা। এবং যেগুলো উপকারী ব্যাকটেরিয়া, এই উপকারী ব্যাকটেরিয়াগুলো যে আপনার শক্ত যে খাবারগুলো আছে এগুলোকে ভেঙে দেওয়া, ভেঙে মাংস এবং দুধ উৎপাদন করা। কিন্তু কোনো কারণে যদি আপনার এই প্রসেসটাকে ব্যাহত হয় তাহলে কিন্তু গরুর অবস্থা খুব খারাপ হয়ে যায়, পেট ফুলে যায়, অ্যাসিডোসিসে মারাও যায়, মারাও যায়। আমাদের এই অ্যাডডিসেপ্টটা হইতেছে মূলত প্রোবায়োটিক্স, স্যাকারোমাইসিস সেরিভিসি প্রোবায়োটিক ইস্ট, একটু উপাদান এখানে সর্বোচ্চ পরিমাণ প্রায় আপনার 33 বিলিয়ন এখানে আপনার প্রোবায়োটিক দেওয়া আছে। এটা যদি মাঝে মাঝে খাওয়ানো হয় গরুকে তাহলে একই সাথে আপনার এই অরুচিজনিত, পেট ফাঁপাজনিত এই প্রবলেমগুলো থেকে এটা দূরে থাকবে। পাশাপাশি আপনারা যখন মোটা তাজার জন্য যখন আপনারা সাজেশন দিবেন আর কি, মোটা তাজার যখন সাজেশন দিবেন তখন এটার সাথে আমাদের বিউটাফসফোন এবং সায়ানোকোবালামিনের নাম কি, কিউমিড বিসি না? জি, কিউমিড বিসি নাম শুনছেন? জি, অনেকেই মনে শুনে নাই বিষয়টা। আপনারা তো ইনজেক্টেবলের মাধ্যমে ব্যবহার করেন বিউটাফসফোন সায়ানোকোবালামিন, তাই না? ইনজেক্টেবল আর তো সবসময় দিতে পারবেন না, কিন্তু এটা আপনার রেগুলার খাওয়া যেতে পারবে, এটা একটা সুবিধা আছে। তো অ্যাক্টিসেভের সাথে যদি কিউমিড বেশি দেওয়া হয় তাহলে রুমেনের কার্যকারিতাটা আরও ভালো হবে, হজম প্রক্রিয়াটা আরও ভালো হবে, কোনো উল্টাপাল্টা গ্যাস হবে না। ধরেন আপনারা আছেন কতজন? 15-16 জন? 15-16 জন। 15-16 জনের মধ্যে 2-4 জন যদি খারাপ লোক থাকে টিকতে পারবে? টিকতে পারবে না। পারবে না। উপকারী ব্যাকটেরিয়ার কাজই হইতেছে ওই ক্ষতিকর ব্যাকটেরিয়ার পুষ্টি নিয়ে নেওয়া, তাকে বশ করে, আর এদের সংখ্যা বাড়িয়ে দেওয়া। তাহলে আপনার খাবারের হজম, শোষণ, মিল্ক প্রোডাকশন আমাদের বেড়ে যাবে এবং এই যে হঠাৎ হঠাৎ এই যে পেট ফুলতেছে বা পেট জাগতেছে, ইয়ে হইতেছে, এই ঝামেলাগুলো অন্তত পক্ষে হবে। মোটা তাজাকরণের জন্য এবং দুধের জন্য যদি আপনারা ব্যবহার করেন, জার্মান সোর্স থেকে আনা, উন্নত বিশ্বে সোর্সটা প্রচুর ব্যবহৃত হয়। 5 গ্রাম করে আমরা